আমরা এই ভিডিওটিতে জানবো সম্পর্কে তো আমি আগে আপনাদেরকে কি বা এটা কিভাবে কাজ করে সেটা বলছি না তবে আপনারা প্রিভিয়াস ভিডিওটি দেখেছেন যে এলস কিভাবে কাজ করে তো যদি ইফেলস কিভাবে কাজ করে সেটা বুঝে থাকেন তাহলে আপনাদের এটা বুঝতে বেশি অসুবিধা হবে না আর যদি সেটা না বুঝে থাকেন তো আমি সাজেস্ট করবো সেই ভিডিওটা আবার দেখতে আর তারপরে যদি না বুঝেন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমাদেরকে এখন আসি এই এক্সাম্পলটা এখানে যেই এই লেফট সাইডে যে এক্সাম্পলটা দেখছেন এই এক্সাম্পলটা দিয়েই আমরা এই পুরো নেস্টেড ইফেলসটাকে ডিসক্রাইব করব তো প্রথমে চিন্তা করি যে এই স্টার্ট পয়েন্ট থেকে আমরা যাত্রা শুরু করলাম এটা আপনাকে একটা ম্যাপ দেওয়া হয়েছে ম্যাপ দিয়ে আপনাকে বলল যে তুমি এই সাত নাম্বার যেই জায়গাটা আছে সেই জায়গায় যাও এখানে আমরা প্রত্যেকটা এগুলোকে রোড চিন্তা করি এটা হচ্ছে একটা ম্যাপের রোড তো রোডগুলো রোড নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো এরকম সাতটা রোড আছে তো আপনাকে কেউ বললো যে তুমি সাত নাম্বার রোডে যাও তো সাত নাম্বার রোডে যাওয়ার জন্য কি আপনি যখন প্রথম এই পয়েন্টটাতে আসবেন তখন আপনি চিন্তা করবেন কোন দিকে যাবেন রোড নাম্বার ওয়ানে নাকি রোড নাম্বার টুতে যখন আপনি ম্যাপটা দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনি রোড নাম্বার টুতে যাবেন তো এটার জন্য আপনার কি করতে হবে একটা ডিসিশন মেকিং নিতে হবে এখান থেকে এখান থেকে আপনার একটা ডিসিশন মেকিং নিয়ে রোড নাম্বার টুতে ঢুকলেন যখন রোড নাম্বার টুতে ঢুকবেন ঢুকার পরে যখন এই পয়েন্টটাতে আসবেন তখন আবার দেখতেছেন যে এখানে আবার তিনটা রোড আছে তো এই তিনটা রোডের মধ্যে তখন আপনার আবার আরেকটা ডিসিশন মেকিং করতে হবে সেটা হচ্ছে যে আপনি কি রোড নাম্বার থ্রিতে যাবেন নাকি ফোরে যাবেন নাকি ফাইভে যাবেন তো এই থ্রি ফোর ফাইভ এই তিনটার মধ্যে থেকে কোনটাতে যাবেন তো আপনি যখন ম্যাপের দিকে তাকাবেন তখন দেখবেন যে পাঁচ নাম্বার রোডটা সাত নাম্বার রোডের দিকে গেছে তো আপনি পাঁচ নাম্বার রোডের দিকে গেলেন যার আপনি যখন এই পয়েন্টটাতে আসবেন তখন আপনার আরেকটা ডিসিশন মেকিং করতে হবে যে আপনি কি এই ছয়ের দিকে যাবেন নাকি সাতের দিকে যাবেন তখন আপনার যেই আপনার যে ঠিকানাটা দেওয়া আছে সেই ঠিকানার দিকে যখন আপনি তাকাবেন তখন দেখবেন যে আপনাকে সাত নাম্বার রোডে যেতে বলছে তখন আপনি যাবেন এই সাত নাম্বার রোডের দিকে তো সাত নাম্বার রোডের দিকে গেলে আপনি আপনার ডেস্টিনেশনে পৌঁছে গেলেন তো এখানে দেখবেন এখানে কতগুলা ডিসিশন মেকিং নিতে হচ্ছে প্রথমে এই পয়েন্টটি থেকে একটা ডিসিশন মেকিং নিতে হচ্ছে তারপর এই পয়েন্টে এসে আরেকটা ডিসিশন মেকিং করতে হচ্ছে আর এই পয়েন্টে এসে আরেকটা ডিসিশন মেকিং করতে হচ্ছে তার মানে প্রথম যখন আপনি এই পয়েন্টে এসে ডিসিশন মেকিং করেছেন তখন আপনি ওই ডিসিশন মেকিং ওই ডিসিশানের উপর বেস করে আপনি দুই নাম্বার রোডে গিয়েছেন তার মানে একটা ইফের মধ্যে আপনি ঢুকেছিলেন এবং তারপরে এই পয়েন্টে যখন এসেছেন তখন আরেকটা ডিসিশন মেকিং করতে হচ্ছে তার মানে এখানে আবার আরেকটা কন্ডিশন আছে মানে এই ইফের মধ্যে যখন ঢুকেছেন তখন ওইটার ওই ইফের মধ্যে আবার আরেকটা কন্ডিশন তার মানে ইফের মধ্যে আরেকটা ইফ তারপরে আবার আপনি যখন এই রোডটা চুজ করেছেন এই পয়েন্টে যখন এসেছেন তখন এখানে এসে আপনাকে আরেকটা কন্ডিশন বসাতে হয়েছে তার মানে আপনি প্রথমে এই দিক থেকে একটা ইফের মধ্যে ঢুকে আপনি এই রোডে গিয়েছেন তারপরে ওই ইফের মধ্যে আবার আরেকটা ইফ বসিয়ে আপনি এই রোডে গিয়েছেন এখন আপনি এই রোড থেকে আবার সাত নম্বর রোডে যাচ্ছেন তো এই ইফের মধ্যে আবার এই ইফটাকে অ্যাপ্লাই করেছেন এখন দেখি এটাকে আমরা কীভাবে এ নিজেরা ইয়েতে অ্যাপ্লাই করবো আমাদের প্রোগ্রামে অ্যাপ্লাই করব প্রথমে আমরা খুঁজব কি রোড ওয়ান

এবং আমি এখানে ডি মানে হচ্ছে আমার ডেস্টিনেশন তো আমার এখন আমার ডেস্টিনেশনটা কোন দিকে এখন আমার ডেস্টিনেশন হচ্ছে দুইয়ের দিকে তার মানে আমি ম্যাপ দেখে বুঝতে পারছি যে আমি প্রথমে আমার দুইয়ের দিকে যেতে হবে তার মানে এখন আমার ডেস্টিনেশনটা হচ্ছে টু তো আমি প্রথমে চেক করবো ইফ আর ওয়ান ইজ ইকুয়াল ইকুয়াল টু কিনা আর ওয়ান এর ভ্যালু কি টু কিনা যদি আর ওয়ান এর ভ্যালু টু হয় তাহলে এই এর মধ্যে ঢুকবে তারপরে আবার এলস দিয়ে দিলাম তার মানে এখানে একটা if এফ সমান এখানে যখন ঢুকবে এখানে ঢোকার পরে তার মানে আর টু সমান টু তার মানে এই আর টু তে যখন সে আর টু আর টুর আমরা ভ্যালু অ্যাসাইন করেছিলাম কত টু যখন সে এই আর দিকে যদি এই অ্যাড্রেসটা যখন পাবে সে টু তখন সে এদিকে ঢুকবে ঢোকার পর এখানে আসবে তো এখানে এসে চেক করবে কার কার সাথে এখানে এসে আবার চেক করবে মানে দেখবো রোড থ্রি সমান কি আমরা যাবো এখন কোন দিকে এই ম্যাপ থেকে বুঝতে পারছি যে আমাদের এখন পাঁচ নাম্বার রোডে যেতে হবে তো আমি দেখবো যে রোড থ্রি সমান কি ফাইভ কিনা মানে আমার পাঁচ নাম্বারটা কি এদিকে কিনা তো পাঁচ নাম্বার তো এদিকে নেই তার মানে এখানে একটা ইফ কন্ডিশন দিলাম এখন আবারও চেক করবি আর ফোর ইজ কি টিভ কিনা তারপরে আবার এখানে আর একটা এলস লাগাবো তার মানে অবশ্যই হচ্ছে পাঁচ নাম্বার আর ফাইভ সমানই হচ্ছে ফাইভ তাহলে আমরা এখানে করবো কি

এখন আমরা দেখব সমান কি 7 কিনা যদি 7 হয় তাহলে সে এইটাতে ঢুকবে তো এখানে আমি হোম লিখলাম তার মানে সবার লাস্টে যখন এখানে আসবে এখানে আসলে সে এই হোমটা পাবে এবং সে এটাকে প্রিন্ট করবে তো এখানে দেখুন এখানে প্রথমে আমি করেছি কি একটা ইফ স্টেটমেন্ট দিয়েছি আপনি ইচ্ছা করলে ইফ স্টেটমেন্টের ভিতরে সেকেন্ড দিয়ে শুধু রেখে দিতে পারেন ইফ স্টেটমেন্টের ভিতরে কিছু না লিখলেও কোনো সমস্যা হবে না এখন আমরা প্রোগ্রামটা রান করিয়ে দেখি কি হয় রান করার পরে হোম আসছে এটা কিভাবে আসছে প্রথমে এসেছে ফার্স্ট চেক করেছে এই ইফ এর মধ্যে কি ঢুকছে কিনা যদি ইফের মধ্যে ঢুকে তাহলে এখানে যাই আমি লিখবো সেটা সে প্রিন্ট করবে কিছু যদি না লিখি তাহলে কিছুই প্রিন্ট করবে না বা কোনো কাজই করবে না বাট এটার মধ্যে সে ঢুকবে যদি এটার মধ্যে ঢোকে তারপরে তাহলে আর এই এলস ইফ এর মধ্যে আর সে কখনো ঢুকবে না একদম সে এই ইফ মধ্যে যদি ঢোকে তাহলে একবার সে নিচে এখানে চলে আসবে যেহেতু এই ইফ এর মধ্যে যেহেতু ঢোকে নাই তাই সে চলে যাবে এলসিফে তো এলসিফের মধ্যে যদি ঢোকে তাহলে সে এটার ভিতরে যে স্টেটমেন্টগুলোর কাজ আছে সেই কাজগুলো করবে এখানে এই যে এই কাজগুলো এই ইফ এর মধ্যে কাজ করছে এই এলসিফ এর মধ্যে যদি এই এলসিফ এর মধ্যে যদি না ঢুকে তাহলে সে একদম এই নিচে চলে আসবে তো তারপরে আবার যখনই সে এই ইফের এর মধ্যে ঢুকেছে তখন আবার সে চেক করেছে এই ইফ কন্ডিশনটা তারপরে যদি এই ইফ কন্ডিশনটা যদি কাজ করে এই ইফ কন্ডিশনে যদি সে ঢুকে তা ফুলফিল করে ঢুকে তাহলে আর সে এই যে এই এলসিফ এলস আছে এগুলোকে রিড না সে একদম নিচে এখানে চলে আসবে আবার যখন সে এলসি ফের যদি ঢুকে এটাতে যদি না এই এই ফের যদি না ঢুকে এই এলসি যদি ঢুকে তাহলে সে এই এলসে ঢুকবে না তখন সে আবার নিচে চলে আসবে আবার সাপোজ ধরুন এখানে এলসে ঢুকেছে এলসে যদি ঢুকে তাহলে সে এই এলসের এর মধ্যে যে স্টেটমেন্ট আছে সেই স্টেটমেন্টটাকে সে কাজ করবে এই এলসের এর মধ্যে আবার ইফ আছে এই ইফ এর কাজটা করবে তারপরে আবার যদি ইফ এর কাজটা শেষ হয় তখন সে এই যে নিচের এই লাইনটাতে চলে আসবে এই লাইনের পরে যা কোড আছে সেটা দেখবে তারপরে এই এলসটা যদি আবার বাই চান্স এলসে ঢুকে তাহলে এলসের মধ্যে যা আছে সেটাকে প্রিন্ট করবে প্রিন্ট করে সে এই নেক্সট নিচের লাইনে চলে আসবে তারপরে আবার এটা থেকে বের হবে এটা থেকে বের হয়ে এই নিচের লাইনে আসবে এখানে যদি কোনো কিছু লেখা থাকতো সেটাকে সে প্রিন্ট করতো তারপরে এটাতে এখানে এসে সে কোডটা শেষ করবে তো এটা হচ্ছে এলসিএফ এর কাজ এলসিএফ তাহলে আমরা কি বুঝলাম এলসিএফ হচ্ছে আমাদের একটা স্টেটমেন্টের মধ্যে একটা কন্ডিশনের ভিতরে আবারও কন্ডিশন ইউজ করাই হচ্ছে আমার নেস্টের ইফেলস আশা করি নেস্টেড ইফেলস সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা হয়েছে আমরা আমাদের নেক্সট টিউটোরিয়ালে এই ইফেলস নিয়ে তারপরে এত এনে আমরা যা যা শিখেছি আমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতে আমরা যা যা শিখেছি সেগুলোর ওভারঅল আমরা কয়েকটা প্রবলেম সলভ করবো এবং কয়েকটা প্র্যাকটিস করবো এবং সেগুলো প্র্যাকটিসে আমাদের এই ব্যাপারগুলো আরও ক্লিয়ার হবে এবং কীভাবে এগুলোকে আমরা ইফেক্টিভলি ইমপ্লিমেন্ট করতে পারবো সেই ব্যাপারগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে তো আশা করি আমাদের সাথে থাকবেন